আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সামনে নতুন আরও একটা ব্লগ নিয়ে আমি চলে আসলাম। আপনাদের সবাইকে জানাচ্ছি আমার নতুন আরও একটা ব্লগে স্বাগত। আজকে আমি দেখাবো আমার বাসার কী কী কাজ হচ্ছে, সাথে আপনাদের সাথে আমার এই কয়দিনের কিছু কথাও শেয়ার করব। কেন ব্লগ করতে পারিনি আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে কি না, আমি ভয়েস ওভার যে করব, সারাদিনই বাসায় কাজ চলতে থাকে, কোনো মানে এত সাউন্ড থাকে যে আমি ভয়েস ওভার করবো সেই পরিস্থিতিও নেই। তো কিছু কিছু ভিডিও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমার বিশাল বড় বারান্দাটা ভাঙা হয়ে গিয়েছে, যেহেতু অনেক আগের বাসা তাই এটা ভেঙে আমরা একদম সম্পূর্ণটা গ্রিল করব। আর আমার গলা অনেক বসে গিয়েছে, অনেক ডাস্ট, আর আমার প্রচুর পরিমাণে ডাস্ট অ্যালার্জি। তাই আমি যেটা ভাবছি যে বাসার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমার গলা ঠিক হবে না। তো এদিক থেকে আজকে আমাদের বেডরুমে জানালাটা ভাঙা হচ্ছে, মানে যেটা আমাদের বেডরুম হতে যাচ্ছে, আমরা মানে চিন্তা করছি যেটা এই আমরা থাকবো, তো সেটা জানালাটা আজকে ভাঙা হচ্ছে। আর এদিক থেকে বারান্দা গ্রিলটাও ভাঙা হয়েছে। আর যে জানালা গ্রিল আর চৌকাঠগুলো খুলে রেখেছে সেগুলো আজকে বিক্রি করে দেব, এর জন্য অপেক্ষা করছিলাম, যারা কিনেছে তারা নিয়ে যাবে। আর আমি কিচেনটাও আপনাদেরকে দেখাচ্ছি, কিচেনে এদিকে যে দরজাটা ছিল সেটাও ভাঙা হয়েছে, আর এখন লোক চলে এসেছে নেয়ার জন্য। তো কি সিস্টেমে ওরা নামাচ্ছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু অনেক ভারী ভারী গ্রিল আর দরজার যে চৌকাঠ পাল্লা, তাই বড় একটা দড়ি দিয়ে ওরা বেঁধে নিচেই পিক আপ ছিল তার ভিতরে এভাবে করে নামাচ্ছে। জানালাগুলো নামানো হয়েছে আর কিছু কিছু পাল্লাও নামানো হচ্ছে। তো এই সিস্টেমটা কিন্তু অনেক সহজ, এতে করে কষ্ট করে যে নামানো সেটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। খুব সহজেই কিন্তু ওরা নামাতে পেরেছে, দড়ি দিয়ে অনেক সহজে উপর থেকে বেঁধে নিচে নামিয়ে ফেলেছে, এতে করে অনেক শক্ত দড়ি লাগে। তো এভাবে করে ওরা সবগুলো পাল্লা চৌকাঠ সেট করে নিচ্ছে। আর আমাদের নতুন চৌকাঠগুলো চলে এসেছে, সেগুলো ইনশাল্লাহ আমরা লাগিয়ে ফেলবো। আমরা মোটামুটি বলতে গেলে শুধু ছাদটা রেখে অনেক কিছুই চেঞ্জ করা হচ্ছে, যতটুকু সাধ্যের মধ্যে ঠিক ততটুকুই। তো ভাবছিলাম যে পাল্লা চৌকাঠ গ্রিল এগুলো চেঞ্জ করব, আর বারান্দা গ্রিলগুলো বানাতে দেওয়া হয়ে গিয়েছে। তো এগুলো এখন আস্তে আস্তে করে নেওয়া হচ্ছে। আর পাশ থেকে অনেক সাউন্ড শোনা যেতে পারে, প্লিজ আপনারা এটা ইগনোর করবেন, যেহেতু ভাঙাভাঙি কাজ চলছে এখনও, তাই সাউন্ড একটু আসবেই। আর এই দিক থেকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি আর কী কী ভাঙা হয়েছে। বাথরুমটা যেটা কমন বাথরুম সেটা এই দিক দিয়ে ভাঙা হয়েছে, আর কিচেনে যে দরজার দিকটা সেটা তো ভাঙা হয়েছে, এটা আমরা গাঁথনি তুলে বন্ধ করে দিব, আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর কিচেনে যেটা ছিল একটা গলির ভিতর থেকে ডানে ক্লিক কিচেনে যেতে হতো, সেই গলিটা আমরা ভেঙে ফেলেছি। এই যে দেখতে পাচ্ছেন এদিকে ওয়াল ছিল, উপরে লেন্টেন ছিল, সেগুলো ভেঙে দিয়েছি। আর উপরে যে দুটো তাক দেখা যাচ্ছে সেই দুটো রেখে দিয়েছি। আর জানালার সাথে যে মিটারটা দেখতে পাচ্ছেন সেটাও চেঞ্জ করে আমরা এই দিকটা বার্নারের লাইন করে নিয়েছি, এটা পছন্দ মতো। আমরা ডান সাইডে ছিল বার্নারের লাইন, সেটা আমরা বাম সাইডে নিয়ে গিয়েছি, যেহেতু ডান সাইডটা ছোটো তাই এখানে সেলফটা অনেক ছোটো হবে, এর জন্য আমরা বাম সাইডে নিয়ে গিয়েছি। আর এই যে অনেক বড় সাইজের একটা দরজা এখানে পাবো আর ডাইনিং থেকে ঢোকার জন্য, এই হচ্ছে ভাঙা ভাঙি একদম পুরো বাসাটাই ভাঙা ভাঙচুর করে একাকার অবস্থা। তো আপনারা এখন পর্যন্ত আমাকে সাপোর্ট করে আসছেন আর বাকি সময়টাও সাপোর্ট করবেন, আমি এটা আশা করি। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবসময় আমার পাশে থাকবেন আর এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ। আমি আপনাদের সাথে প্রতিদিন ভিডিও তো দিতে পারছি না, যখনই পারি আমি আপনাদের সাথে ছোট করে হলো একটা ভিডিও শেয়ার করব। আর বলছিলাম যে চৌকাঠ, সেই চৌকাঠগুলো চলে এসেছে। আর এই দিক দিয়ে একটা গ্রিল বসানো হয়ে গিয়েছে, আর বাম সাইডের যে জানালা সেই জানালাটাও ভাঙা হচ্ছে, গ্রিল বসানোর জন্য ভেঙে রেডি করে নিচ্ছে, আর এখানে একটা গ্রিলই বসানো হয়েছে।
আমরা যেহেতু দুটো বেডরুমই পেয়েছি, আসলে এই ফ্ল্যাটে আমাদের দুটা বেডরুমই ছিল, অনেক বড় বড়, চাইলে কিন্তু আমরা পার্টিশন দিয়ে ছোট করতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হলো যে বড় বড় রুমগুলোই ভালো হবে, যেহেতু এখনও আমরা মাত্র দুজন আর বাচ্চা দুটো, ছোট ফ্যামিলি ইনশাল্লাহ হয়ে যাবে। আর এদিক থেকে বারান্দার যে ব্রিকগুলো দেখা যাচ্ছিল সিরামিকে, সেগুলো ভাঙা হয়েছে, মোটামুটি ভাঙা চূড়া অনেকটাই কমপ্লিট, এখন শুধু চৌকাঠ আর গ্রিলগুলো লাগিয়ে ফেলবে। তো ভাঙাভাঙি কাজ চলছে, এরপর ইনশাল্লাহ আমি কী কী করছি সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব, সব না পারি ছোট ছোট হলেও শেয়ার করব। সেই পর্যন্ত আপনারা সবাই আমার সাথেই থাকবেন, আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য, আমাদের পুরো পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।